হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাডভোকেটাস অর্ডিনারিয়াস। আমি হচ্ছি তোমাদের বন্ধু আবু হেনা, আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন ল রিক্রুটমেন্ট নিউজ। পাঞ্জাব গভর্নমেন্টের রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতে নেওয়া হচ্ছে আইনজীবীদের লিগাল এক্সিকিউটিভ পদে, এবং সেখানে তাদেরকে দেওয়া হবে 45,000 টাকার স্যালারি। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে আসল নোটিফিকেশান, যে নোটিফিকেশানের জন্য এই ভিডিও। তবে পুরো নোটিফিকেশানটা দেখার আগে অবশ্যই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিও, আর বেল নোটিফিকেশান আইকনটা অন করতে ভুল করো না। তো চলো আমরা দেখে নিই এবারে নোটিফিকেশানে কী বলা হয়েছে। বন্ধুরা, এই নোটিফিকেশানের লিঙ্ক পেতে হলে তোমাদেরকে যেতে হবে rera.punjab.gov.in এই পার্টিকুলার ওয়েবসাইটে, এবং সেখানেই তোমার হচ্ছে ওদের ক্যারিয়ার অপশান বা রিক্রুটমেন্ট অপশানে গেলে পরেই তোমরা এই নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। তো চলো দেখে নিই ওরা যে নোটিফিকেশানটা দিয়েছে সেই নোটিফিকেশানে কীভাবে আমরা চাকরি পাবো, কী কী আমাদের রিকোয়ারমেন্টস আছে সেইটা দেখে নেব। তো এই হচ্ছে অরিজিনাল রিক্রুটমেন্ট নোটিশ। এখানে এক্সিকিউটিভ লিগাল পদে একটা পোস্ট আছে, সেখানে হচ্ছে 45,000 টাকা রেমুনারেশন দেওয়া হবে, যার অনলাইন অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 300 টাকা। এইটার কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে 30/11/21 মধ্যে, অর্থাৎ আগামী 30 তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে। আর এখানে এজ লিমিট যেটা আছে সেটা ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 63 ইয়ার্স পর্যন্ত। তো অর্থাৎ সিনিয়র যারা আছেন তারাও কিন্তু এই পার্টিকুলার জবের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবারে আমরা দেখে নেবো কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স। পরিষ্কারভাবে ল ডিগ্রি একদম মাস্ট, ল ডিগ্রি থাকতে হবে, আর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো লিগাল উইংয়ে কাজ করার, গভর্নমেন্ট বা যে কোনো ল ফার্মে তার 3 বছরের এক্সপিরিয়েন্স হলেই হবে। এর সঙ্গে সঙ্গে ভালো করে রাইটিং অ্যান্ড ভার্বাল স্কিল থাকতে হবে, আর তার সাথে সাথে হচ্ছে কম্পিউটার নলেজ কিন্তু খুবই এসেনশিয়াল। তো এই হচ্ছে টোটাল নোটিফিকেশান। যারা অ্যাপ্লাই করতে চাও অনলাইনে এক্ষুনি অ্যাপ্লাই করে দাও, লাস্ট ডেট 30/11/21 পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যেসব তোমাদের বন্ধুরা এই পার্টিকুলার জবের জন্য অ্যাপ্লাই করতে চায় তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।